কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ, তার ওপর কোথাও কোথাও চলছে লোডশেডিং, কোথাও আবার এত কম ভোল্টেজ যে ফ্যানই ঘুরছে না। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নবপল্লী ও স্টেশন সংলগ্ন এলাকায়। গত কয়েকদিন ধরেই ওই এলাকার বাসিন্দারা লো ভোল্টেজের শিকার, আর সেই সঙ্গে দফায় দফায় লোডশেডিং। এরই প্রতিবাদে সোমবার তাঁরা আরামবাগ বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালেন, অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানালেন। ওই এলাকায় বিদ্যুৎ সমস্যার কথা মেনে নিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, যত তাড়াতাড়ি সম্ভব একটি ট্রান্সফরমার বসিয়ে সমস্যা দূর করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। তো পরশু গতকালকে রাত্রি গেছে, গত পরশু রাত্রি 11টা নাগাদ লাইনের প্রবলেম আছে, ওখানে একটা কেবিল ফল্ট করে, কেবিল ফল্ট করার পর যথারীতি পাড়ার লোকেরা ডকেট করেছে, সল্টলেকও ডকেট করা হয়েছে এবং আমাদের এই আরামবাগ ইলেকট্রিক অফিসেও ফোন করা হয়েছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ইলেকট্রিক অফিসের যে নাম্বারটা আছে 02211-255-0042 নাম্বারটাতে আপনারা ট্রাই করে দেখবেন যে 10টার পরে ফোন করলে এই নাম্বারটা পাওয়া যায়, হয় কন্টিনিউ রিং হয় নাহলে রিসিভার তুলে রেখে দেয়, যদিও 12টা একটা সময় রিং হয় কিন্তু কেউ ফোন তোলে না, একটা এমার্জেন্সি নাম্বার ওটা। এই গ্রীষ্মের দাবদাহ চলছে, এই সময় তো এই সময়টা ইলেকট্রিক ডিপার্টমেন্টের জন্য একটা মোস্ট টাইম, অন্যান্য সময় তো এদেরকে বেশি ডিস্টার্ব পাবলিক করে না। এবার ভাবুন, কালকে গত পরশু 11টার সময় প্রবলেম হয়েছে, সমস্যা মিটেছে ভোর 5টায়, সারা রাত্রি আমাদেরকে জাগতে হয়েছে এবং দেনান্দের আবারও গতকালকে একই প্রবলেম, 11টার সময় একই প্রবলেম, গতকালকেও রাত্রি 11টার সময় প্রবলেম হলো, এদেরকে ফোন করা সল্টলেকে অনেকবার টকেট করা হয়েছে, আরামবাগ অফিসে ফোন করা হচ্ছে, এখানে কেউ ফোন তুলছে না। আমরা পাড়ার লোকেরা কালকে রাত্রি 11:30 সময় ইলেকট্রিক অফিসে এসে এইখান থেকে যে মোবাইল ভ্যান সঙ্গে নিয়ে গিয়ে আমরা কাজ করিয়েছি, কিন্তু সেই কাজটা যখন 15 মিনিট করলো, 15 মিনিট পরে আবার লাইন সেই কল খেয়ে গেল। দুঃখের বিষয় আছে, যখন রাত্রি 12টা বাজছে এদের ওই মোবাইল ভ্যানেরও সব সুইচ অফ হয়ে গেছে আর এদের ফোনেও পাওয়া যাচ্ছে না। এই গরমে মানুষ যাবে কোথায় বলুন? এই রোজার মাস চলছে, মানুষ সারাদিন এই গরমে কাজকর্ম করে বাড়িতে একটু রেস্ট নেবে কোনো নেই, মানে এবং এই আজকে সকাল থেকে কোনো সামার সাবাল চলছে না, আজকে সকালে লাইন রিপেয়ারিং করেছে 110 ভোল্টেজ, 110 ভোল্টেজ, কোনো সামার সাবাল চলছে না, ফ্যান কোথায়, আমরা কেউ পানীয় জল কেউ খেতেও পাচ্ছি না, চান করতেও পারছি না। ভোল্টেজের প্রবলেম না পুরো লাইন অফের প্রবলেম? ভোল্টেজের প্রবলেমটা প্রথম থেকেই আছে আর লাইনের ফলটা গত 2 দিন থেকে চলছে, গত 2টো রাত্রি আমরা কেউ ঘুমোতে পারিনি, আমাদের যারা পাড়ার লোক কেউ আমরা ঘুমোতে পারিনি। আপনারা কি ট্রান্সফরমার জন্য আবেদন করেছিলেন? আমরা কোনো ট্রান্সফরমার, দেখুন এইগুলো তো কোথায় কি ভোল্টেজের ব্যাপার আছে, এইগুলো ইনাদের নিজেদের বিষয় আছে যে কোথায় কী আছে, এরা তো দেখছে সবটাই, কিন্তু ট্রান্সফরমার বসানোর ওখানে প্রক্রিয়াকরণ চলছে। এখন এনারা যদি বলে যে পাবলিককে জায়গা দাও, আজকে একটা দেখুন ইলেকট্রিক প্রায় বেসরকারিকরণ হয়ে গেছে, তো আজকে একটা মোবাইল টাওয়ার বসালে তারা একটা জায়গা নিয়ে সেই জায়গার ভাড়া দেয়, পাবলিককে ভাড়া দেয়, আজকেই আরামবাগ শহরের বুকে মূল্যবান জায়গায় কে দেবে ট্রান্সফরমার বসাতে দেবে? এরা কি তার ভাড়া দেবে? ট্রান্সফরমার কোথায় বসবে, কীভাবে লাইন যাবে, সেই দায়িত্বটা ওনাদেরকে নিতে হবে, সেই দায়িত্বটা ওনাদেরকে নেওয়ার আছে যে কোথায় ট্রান্সফরমার বসবে, ভোল্টেজ কীভাবে পাবে। আজকে 110 ভোল্টেজ বলুন, আজকে যদি SS বাজারে মাছ কিনতে যায়, উনি যদি 2 কিলো 200 মাছের দাম দেয় আর উনাকে যদি 1 কিলো মাছ দেওয়া হয়, উনি কি নেবেন? আমরা তো 220 ভোল্টের পয়সা দিই, আমরা তো প্রতিনিয়ত 220 ভোল্টের পয়সা দিই, আমাদেরকে 220 ভোল্টের পয়সা বলে তো পারেন পয়সা নেওয়া হচ্ছে, এরা তো তার বেলা হাফ পয়সা নিচ্ছে না। ঠিক আছে, 10-20 ভোল্টেজ কমলো আপ ডাউন হলো, ঠিক আছে, একদম হাফ ভোল্টেজ কোনো কিছু চলছে না। কোন জায়গা থেকে এসেছেন আপনি? আমরা আরামবাগ 14 নম্বর ওয়ার্ড নবপল্লী নিয়ার আরামবাগ রেল স্টেশনের ওই পাড়া থেকে এসেছি। শুধু ওই এলাকায় হচ্ছে না, গোটা আরামবাগে হচ্ছে? হ্যাঁ, অন্যান্য জায়গাতে কোথাও কালকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আরও 2-1 জায়গাতে হয়েছে, সতীতলায় দেখলাম এরকম হয়েছে, কিন্তু আমাদের এখানে মেজর সমস্যাটা 2 দিন ধরে চলছে, যার জন্য আমরা 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। কি বললেন এখানে এসে? SS স্যার তো নেই, ওনাদের অ্যাসিস্ট্যান্ট একজন আছেন, ঠিক আছে, ছোটোবাবু না কোনো বাবু বলছেন, ওনাকে বলা হয়েছে, উনি আশ্বস্ত করেছেন, এখন তো বললেন লোক যাবেন, কেবিলগুলোর অবস্থা যাচ্ছে তাই, কিছু ছবি আপনারা দেখাচ্ছি, আপনারা ভাবতে পারবেন না আজকে এই গরমের সময়ে এদের এইভাবে যদি আরামবাগের লাইন থাকে একটা শহরের বুকে, বলুন তো, এই হলো আরামবাগের লাইনের অবস্থা, দেখুন এই যে মানে গাছপালা আবর্জনা, এই হচ্ছে আরামবাগের এইখানে কি এইগুলোতে এই পরিস্থিতি আরামবাগের ইলেকট্রিক ডিপার্টমেন্টে। এরা তো এই আজ গত যখন দেখছে সমস্ত ভূগোল দেখাচ্ছে যে 44 ডিগ্রির তাপমাত্রা যাবে, এরা পাবলিক সার্ভিসের জন্য আগাম পরিকল্পনা কী নিয়ে রেখেছে? মানুষের মাথায় যন্ত্রণা হচ্ছে, বাচ্চারা ঘুমোতে পারছে না। আপনার নাম দাদা? আমার নাম শেখ শামীম হোসেন ওরফে কাজল, 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নবপল্লী 14 নম্বর ওয়ার্ড, দীর্ঘ 2 দিন ধরে একই টাইমে রাত 11টা বাজলে লাইন পড়ে, গতকাল ধরো লাইনটা ঠিক হয়েছিল, কিন্তু আজকে 11টার পর
দশটা পর্যন্ত কোনো লাইন যায়নি। দশটার পর আমার অফিসে আসার পরে তারপর ওরা লাইন রিপেয়ারিং করতে গিয়েছিল, রিপেয়ারিং করার পর লাইন এসেছে ঠিকই, কিন্তু তার ভোল্টেজ আছে 100 থেকে 120 কি 150 বড় যত কথা কিছু হতে পারে। হ্যাঁ, সেই নিয়ে আবার অফিসে এসেছি, জানাচ্ছি যে আমাদের লাইনটা দ্রুত ঠিক করে দেখেন। আমাদের রমজান মাস জানেন তো, এখন সব ভোর স্পঞ্জার 4টার সময় খেলে আবার 6টা 6টার পরে খেতে হয় অলরেডি, একটা লং টাইম এই ওয়েদারের জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্কুল আই থেকে ছুটি ঘোষণা করে দিয়েছে অলরেডি আমাদের জন্য, যেখানে বেসরকারি স্কুলে ছুটি দিত না, বাই প্রেশার কালকে মুখ্যমন্ত্রী নিজের নোটিফিকেশন জারি করে সেখানে আইতে ছুটি ঘোষণা করেছে বেসরকারি স্কুলগুলো। অর্থাৎ সেই এই তাপদয়ে আমাদের যে কী কষ্টে আছে রমজান মাসে, এই ধরনের সন্ধান করে কত কষ্ট আছে রমজান মাসে বলুন তো। সেই যদি ইলেকট্রিক যদি না থাকে, হ্যাঁ ট্যাঙ্কে জল নেই, জল খেতে পাচ্ছি না, জল নেই, জলের জন্য হাহাকার পড়ে গেছে। এই এই যদি এই মানে এই সিচুয়েশনে যদি এই অবস্থাতে যদি জলের জন্য আমাদের হাহাকার করতে হয় আরামবাগ টাউনে বাস করে, তাহলে গ্রামের দিকে পরিস্থিতি কী আছে? তাহলে গ্রামে তো লাইন খারাপ হলে তো ঠিকই হবে না। যদি এই শহরে যদি আরামবাগ 14 নম্বর ওয়ার্ড যেখানে একটা স্টেশন অবস্থিত, যেখানে হসপিটাল অবস্থিত, যেখানে বিডিও অফিস, সেই সব মেন জায়গাতে আমরা বাস করি, আরামবাগের হৃদপিণ্ডে বাস করি, হসপিটাল বিডিও স্টেশন সেই জায়গায় আমরা বাস করি, সেই জায়গায় আমাদের এই অবস্থা, তাহলে বাকি এলাকার কী অবস্থা বলুন, আপনারা বলুন। আমরা একটা প্রতিকার চাইছি যাতে আমাদের লাইনটা, আমাদের কারোর সঙ্গে কোনো দোষ নেই, ঝগড়া নেই, আমরা চাইছি যাতে আমাদের লাইনটা ঠিক হয়ে যায়, সেই জন্য ওনার কাছে এসেছি, ওনাদেরকে বলছি। কতদিন ধরে এরকম হচ্ছে? গত 2 দিন ধরে হচ্ছে। আজকে আপনার নাম? শেখ আজি বরং। সমস্যার সমাধানের জন্য ওনারা যেটা আজকে বলেছেন যে আমাদের এই বিষয় নেই, সেই জন্য আমরা আজকে এটা করতে পারছি না। আগামী কাল আমরা ওখানে গিয়ে সার্ভে করবো, সার্ভে করে ওটা আমরা দেখবো। বলছে আমাদেরকে জায়গা দেখে দিন, আমরা জায়গা কোথা থেকে দেবো? বিডব্লিউডি অলরেডি কিনেছে, সেখানে জায়গা ট্রান্সফরমার বসানো হয়েছে, তারপর আবার আমাদেরকে আমি বললাম ওখানে জায়গা আছে, ওখানে জায়গাতে আপনারা করতে পারবেন দেখুন। এবার এই হচ্ছে ব্যাপার, ওনারা এখন আজকে আমি বললাম আজকে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজে আমাদের থাকা সম্ভব নয়, আর আগামী মানে কয়েক ঘন্টার মধ্যেই ভোল্টেজ আবার ফের ডাউন, কারণ এই লোড পড়লেই ওরা ভোল্টেজটা ডাউন। সেই জন্য ওনাদেরকে আমরা বলছি যে এরপর অল্টারনেট কী করে রেখেছেন, আপনারা কী ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থাটা আপনার ইমিডিয়েট করুন। হ্যাঁ, কষ্টের মধ্যে আছে, যেখানে 120 যেখানে 220 ভোল্টেজ যেখানে দরকার সেখানে আমাদের 120 ভোল্টেজ, সেখানে তো এমনি তো মানে পাখা ঘুরছে না, তাহলে কী করে হবে? জল উঠছে না, সেখানে কী করে মানুষরা ঠিকঠাক থাকবে? ছোটো ছোটো বাচ্চারা কাঁদছে, সেখানে কী করে থাকতে পারে? আপনার নাম? আমার নাম উত্তম কুমার। কোথায় বাড়ি আপনার? আমার নবপল্লী। একটা যেহেতু লাইনটা লম্বা তো, তার জন্য একটু ভোল্টেজের ওখানে শেষ মুহূর্তে শেষ মাথায় যারা আছে তাদের একটু ভোল্টেজ প্রবলেম, তার জন্য একটা ট্রান্সফরমার বসাতে হবে, ঠিক আছে? ওনার জন্যে সেটা করার জন্য কালকে আমরা যে করে ওখানটা সার্ভে করে আপনার ট্রান্সফরমার বসানোর লোকেশন ফাইনাল করে কালকে ইমিডিয়েট বেসিসে করে দেবো, তাতে ওখানকার যে ভোল্টেজের সমস্যাটা সেটা মিটে যাবে। আরেকটা বিষয়ে ওনারা বলছেন যে আপনাদের যে টেলিফোন লাইন আছে সেখানে ফোন করলে কেউ ফোন ধরেন না, কী বলবেন বিষয়ে? উনি বলছেন যে কেউ ধরছে না ফোনটা, আমাদের কাছে তো আছে যে সবাই ধরে ফোনটা, এবার যদি না ধরে সেটা আমাদেরকে দেখতে হবে, ইনকোয়ারি করে দেখি কী ব্যাপারটা হয়, তারপরে আমরা। আপনার নাম? শান্তিনাথ মণ্ডল, জুনিয়র ইঞ্জিনিয়ার, আরামবাগ। অঙ্গীকার এম এম গ্রিল হাউস প্রোভাইডার শেখ সাদ্দাম হোসেন, যোগাযোগ 6295132712 অথবা 8759935652। আমাদের ঠিকানা শামতা মসজিদ মার্কেট, শামতা জুনাইট, আরামবাগ, হুগলি। বৃষ্টির দ্রষ্টব্য রমজান মাস উপলক্ষে খুচরো জিনিসের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 28 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত এই শর্তাবলী প্রযোজ্য।